হ্যাঁ গাইস, ওয়েলকাম টু রফিক ব্লগস পার্ট 240। আজকে 240তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রফিক খন্দকার। সামনে কোরবানি ঈদ, আজকে যেহেতু সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার ঈদ। তো ঈদে যেহেতু কোরবানি হবে, কোরবানি নিয়ে অনেক লেখালেখি পত্রপত্রিকায় অনেক কিছু, অনেক মজার মজার গরুর ছবি আছে যেগুলো অনেক বড়, অনেক কিম্বুত কিমাকার এবং অনেক দামি। এগুলো দেখতে বেশ ভালোই লাগছে, বিশেষ করে যারা অনেক বাচ্চারা হয় তাদের মজা পাচ্ছে। আমি গত শুক্রবার হাটে গিয়েছিলাম, এর মধ্যে আর যাওয়া হয়নি, আজকে একবার বের হলাম, তো ভাবলাম যে যাবো, কোনো সঙ্গী পাইনি, মিথে যাইনি। তো আগামীকাল নিশ্চয়ই হাটে যাবো এবং আমার কিছু কেনাকাটা আছে, স্বাভাবিকভাবে আমি যেটা দিই সেটা করার জন্য আর কি। তো আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখছেন সবাইকে। আজকে রফিক ব্লগসের 240তম পর্ব, সেই সাথে তারিখটা বলে আমার কথা শুরু করবো। তারিখ হচ্ছে আজকে ঢাকা সোমবার, 13/1424, 28 আগস্ট 2017, 5 জিলহজ। আজকে হচ্ছে 5 জিলহজ 1438। প্রথমে যে নিউজটা, সেটা হচ্ছে ধর্ষণের 2 মামলায় 20 বছর কারাদণ্ড রাম রহিম। মিস্টার এক, ওনাকে বলা হচ্ছে রেপ গুরু, নট র্যাপ গুরু, রেপ গুরু রাম রহিম সিং এর 20 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং উনি ওনার সেই পালিত কন্যা হানিপ্রীতিকে, হানিপ্রীত ওনার প্রীতি যাই হোক, ওনাকে উনি ওনার কাছে চেয়েছেন যে ওনার ওনার জেলে ওনার ওনার ওই ওই নারীকে, তার ওই পালিত কন্যাকে সে সঙ্গী হিসেবে চেয়েছেন। যা বোঝা বুঝে নিন, 4 দিনে 26টি গরুতে মাছিও বসছে না নেই, মানে 4 দিনে 26টি গরুতে এই পাইকার যে নিয়ে আসছে গরুগুলো, চার মাছিও বসতে দেয়নি, মানে সে এত টেক কেয়ার করছে। 300 রানের জয় দেখছেন মিরাজ, বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া খেলায় 300 রানের জয় দেখছেন। মেঘ বৃষ্টি হবে ঈদের দিনে, সম্ভাবনা আছে ঈদের দিন বৃষ্টি হওয়ার। আপনারা সবাই ওয়েদার অ্যাপ দেখতে পারেন, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ঈদের দিনে বৃষ্টি হচ্ছে কিনা। আপন জুয়েলার্সের বিরুদ্ধে হচ্ছে আরও 3 মামলা। গোপালবাগে ট্রান্সফরমার বিস্ফোরণে নিহত 2। 33 মন ওজনের দ্বীপরাজে কাঁপছে গাবতলি, গাবতলি হাট, এটা একটা গরু যার ওজন হচ্ছে 33 মন। বাংলাদেশ ব্যাংকের শোক দিবসে সভায় স্থগিত বিক্ষোভ, প্রকৃতি, প্রাণ ও জীবন প্রতি মনুষ্য জাতি উদ্যোগ করে আছে। অন্য নিউজে যাই, বাংলা নিউজে আর কি আছে এটা তো বলেছি। যানজট কমাতে 16 শহরে শাটল রাশ টানার প্রস্তাব। ঈদ আনন্দ বাটাতে আছে বাটার, সাকিব মানে দ্বিতীয় দিন টাইগার দ্য লিড 88। 3.5 মিনিটের গান পুরো টাতে বৃষ্টি ভিডিও, এটা আমরা এক নজর দেখতে পারবো। সেটা হচ্ছে সাকিব খান এবং বুবলি, বুবলি হচ্ছে নতুন একটি নায়ক, একজন নায়িকা যে সাকিব খানের আদলতে, আদলে কি বলবো, তার বদলতে সে এখন নায়িকা হচ্ছেন, ব্যাপারটা একদমই আমাকে বলাবলি করে। যাই হোক, তাকে নিয়ে সাকিব খানের একটা বেশ বৃষ্টি ভেজা হট গান, হট গান মানে যেটা দিয়ে মোবাইলে এগুলো কিছু খোলা হয় এমন তা না, মানে হট সঙ্গীত আর কি, গরম সঙ্গীত যাকে বলা হয়, ব্যাপারটা এরকম। তো এটা প্রকাশ পেয়েছে, আমরা একটু দেখবো। সিজিং সাকিব রাইডস বাংলাদেশ টু মাউন্টেন পিক। 33 মনের এই গাড়িটাকে আমার দেখি, এর নাম হচ্ছে দ্বীপরাজ। দেখুন কি সাইজ এটার, হাতির মতো সাইজ আর একটু। গতকালকে একটা এরকম একটা গল্প, মানে আমি গাড়ির ছবি দেখিয়েছিলাম গরুর, যেটা বিক্রি হয়েছে কিনা জানি না। আচ্ছা আমরা একটু কোথায় গেলাম, বাংলা নিউজের ওই নিউজটাতে আমরা যাবো, যেটা সাকিব বুবলির সেই গানটাতে আমরা একটু এক ঝলক দেখবো যে সেখানে কি এমন আছে। তো আমরা ততক্ষণে প্রথম আলোর অন্য নিউজগুলোতে যাই। প্রথম আলোতে যেটা আজকে প্রথমত যে নিউজটা আছে সেটা হচ্ছে যে মাটি ফুড়ে আসা মৃত্যু, অর্থাৎ ঢাকায় কি বলবো, সুয়ারেজ লাইন বিস্ফোরণ হয়ে 2 জন মারা গেছেন, সেটা নিয়ে এই লেখাটা, আমি বিস্তারিত বলবো না। পদ্মা ট্রলার ডুবি ভেসে আসছে মৃত গরু, পদ্মা ট্রলার ডুবি হয়েছে, মৃত গরু এবং 14 জন নিখোঁজ। লক্ষ্মীর চোখে রাজ্জাক, রাজ্জাক হচ্ছে, লক্ষ্মী হচ্ছে রাজ্জাক সাহেব স্ত্রী, সাবেক নায়ক রাজ রাজ্জাক, যিনি মারা গেলেন আর কি, তার চোখে, তার স্ত্রীর চোখে রাজ্জাক কেমন ছিলেন সেটা নিয়ে বিস্তারিত বর্ণনা। সাকিবের গুরুত্ব আরেকবার জানিয়ে গেলেন মিরাজ, এবার একসঙ্গে ঈদ করবো, মা সন্তান, মা একসঙ্গে ঈদ করতে চেয়েছে কিন্তু সন্তান হচ্ছে তার 2টা কিডনি, তার ড্যামেজ হয়ে গেছে, সে এখন হাসপাতালে কিডনি রোগে সে ভর্তি হয়েছে। জিহাদি নেই আমাদের লড়াই, জাতীয়তাবাদী, এটা আর্মি আরসা বলেছে, এটা হচ্ছে যে রোহিঙ্গাদের নিজস্ব সংগঠন আর্মি আর কি, তারাই দাবিটা করেছে যে আমরা জিহাদি নেই, আমরা আমাদের লড়াই হচ্ছে রোহিঙ্গাদের জাতীয়তা বা তাদের অধিকার ফিরে পাওয়ার যে লড়াই, এটা তাদের জন্য একটা মুক্তিযুদ্ধ, যেমনটা আমাদের 71 হয়েছিল এমনই। এবং এটা তারা স্পষ্ট করে বলছে, যদিও বিভিন্ন মিডিয়া এবং মায়ানমারের সরকার তারা এটাকে জঙ্গিবাদ হিসেবে প্রচার এবং প্রসার করার চেষ্টা করছে এবং ডিস্ট্রাকশন করার চেষ্টা করছে। দেখুন এই যে তারা এখানে স্পষ্ট উল্লেখ করেছে, এলাকার রোহিঙ্গা সেলিব্রেশন আর্মি আরসা বলেছে তাদের সশস্ত্র বিদ্রোহ জেহাদ নয়, বরং তার জাতিগত মুক্তি কামী। আচ্ছা এটা নিয়ে বিস্তারিত দরকার নেই। আমি অন্য নিউজে জানাই যে 84 রোগী হত্যা করেছে সেবিকা, শুধু হত্যা, একটা এসব পড়তে ভালো লাগে না,
না সপ্তাহ করেছে 84 পেশেন্টকে, ব্যাট করা আরো কঠিন হয়ে যাবে, সাধুদের খোঁজা করে রাখতে নাম রহিম। ওয়া 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 মাশাল্লাহ, এই হচ্ছে রাম রহিম জি, ইনি নিজে দর্শন করতে না তার সাধুদের খোঁজা করে রাখতেন, যে তোমরা তোমাদের এই কামনা থাকার দরকার নেই, তোমরা তাহলে সাধু নিজেরা শুদ্ধ হতে পারবে না। সে তাদের খোঁজা করে রাখতো, কিন্তু সে নিজে তার দর্শনের মামলা তাকে 20 বছর সাজা হয়েছে। বাচ্চারা বাড়ি যাচ্ছি ট্রেনে, কি খুশি, হজ ক্যাম্পে রয়ে গেছেন সারাদিক যাত্রী, তাদের হজ যাত্রা নিশ্চিত কিনা জানি না। আর কি আছে আমার দেখবো, কপিল শর্মা খ্যাতির তুঙ্গে থেকে পতনের অতলে, কপিল শর্মা বর্তমানে ওনার অনেক অনেক দুর্নাম ছড়িয়ে গেছে, যে উনি অনেক কি বলবো অপেশাদার আচরণ করেন, অবশ্য উনি একসময় টপ চার্টে অবস্থান করছিলেন। বহুদিন হাঁটিনি সবুজ গাছে, টেক্সাসে দুজনের মৃত্যুবরণ আশঙ্কা, ভারত পাকিস্তান স্পাই ম্যালওয়্যার হামলা, ভারত পাকিস্তান ম্যালওয়্যার মানে ভাইরাস, একজন কম্পিউটার বিভিন্ন ভাইরাস ট্রান্সফার করা আর কি ছাড়াছাড়ি, এটা হচ্ছে গুপ্তচর, তারা বিভিন্ন তথ্য চুরি করে এদেরকে পাঠাবে, এরা একে অপরকে এটা করছে। স্মার্টফোনের বিকল্প আসছে, সম্ভবত রোবট নিয়ে কথা বলেছে, এটুকু আমি পড়েছিলাম। আর উল্লেখযোগ্য কিছু আছে প্রথম হতে নেই, বাংলা নিউজ শেষ করব, সাকিব শেখ বুবলির সেই 3.5 মিনিটের গান, পুরো গানটা নাকি বৃষ্টিতে দুজনকে ভেজানো হয়েছে, আরে বাবা ঠান্ডা লেগে যাবে তো, এত বৃষ্টিতে ভেজার শখ, দেখুন গানটা আসুক। বিকাশ থেকে 13 লাখ টাকা উধাও, বিবিসি বাংলা থেকে যেভাবে, আচ্ছা আমরা একটু গানটাতে যাই দেখি। এই হচ্ছে খালি বৃষ্টি 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 ভেজা রাতে, এই হচ্ছে বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টি, এই হচ্ছে নায়িকাদের বৃষ্টি বৃষ্টিতে ভিজিয়ে পাতলা কাপড় পরিয়ে তাদেরকে শুটিং করানো হয়, চমৎকার বিষয় একটা। চলুন অন্য নিজে চলে যাই, বিবিসি বাংলা। বিকাশ থেকে 13 লাখ টাকা উদাহরণ হলো যেভাবে, রোববার রাতে পুলিশ কয়েকজন আটক করেছে, যারা বিশ্বের অন্যতম বৃহৎ মোবাইল ফোন ভিত্তিক সেবাদাতা লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশের কিছু অ্যাকাউন্ট থেকে বিশেষ কায়দায় 13 লাখ টাকা সরিয়ে ফেলেছে। মেয়েদের গর্ভপাত কাট আদালতের দ্বারস্থ বাবা মা 13 বছর বয়সী কিশোরী দেখেন 30 সপ্তাহের গর্ভবতী, মেয়ের গর্ভবতী বিষয় পড়বো না। রোহিঙ্গাদের আশ্রয় দিন খালেদা জিয়া, আপনারা জানেন রোহিঙ্গাদের বর্তমানে খুব খারাপ অবস্থা, তাদেরকে আবার চরমভাবে হত্যা নির্যাতন পুড়িয়ে দেওয়া, বোমা বিস্ফোরণ যত ধরনের হয়েছে তার সবকিছু তাদের করা হচ্ছে, এবং তারা বাংলাদেশে ঢোকার জন্য খালি নদীর ওই পারে তারা দল বেঁধে বসে আছে, তাদের কোনো এই পারেও আসা যাওয়া ব্যাক করা সম্ভব না, এই পারেও আসা সম্ভব না, তারা কী করবে? আর সারা বিশ্বে এখন নিশ্চয় মুখে আঙুল চুষে তারা। সীমান্তে ভারতের বিরুদ্ধে বিজয় দাবি করছে চীন, হ্যাঁ অনেক বিজয় হয়েছে, কারণ ভারতের সেনা চীনের সেনা কিলাকিলি করেছে, এটা তাদের কাছে যুদ্ধ, পাথর ছোড়াছুড়ি। বিকাশ অ্যাকাউন্টটা একটু পড়বো, বিকাশ অ্যাকাউন্ট থেকে 13 লাখ টাকা উদাহরণ হলো যেভাবে, কীভাবে হলো সেটা দেখি। আচ্ছা, জালিয়াতি এবং মোবাইল ফোন ক্লোন করে টাকা সরিয়ে নেওয়ার মতো ঘটনাগুলো ঘটে চলেছে। আচ্ছা, জালিয়াতি শুধু দাবি প্রতিষ্ঠান কমিশনের প্রধান শাহাবুদ্দিন হায়দার ডালিম, জালিয়াতি চেষ্টা করার সময় স্বয়ংক্রিয়ভাবে সেই অ্যাকাউন্ট বা সিম বন্ধ হয়ে যায়। আচ্ছা, জনাব শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, এজেন্টদের কাছ থেকে কিছু ব্যক্তি কৌশলে পিন নম্বর জেনে বা ফোন পরিবর্তন করে দিয়ে জালিয়াতি করে, এটা প্রদত্ত এজেন্টদের প্রশিক্ষণ দেওয়া হয়, কোনো না কোনোভাবে তারা এটা পেয়েছে আর কি। যাই হোক, আমরা ইংলিশ নিউজে চলে যাবো। রোহিঙ্গা ইনসার্জেন্সি ডিক্লেয়ার্স ওপেন ওয়ার ইন মায়ানমার, ওপেন ওয়ারের ঘোষণা দিয়ে দিচ্ছে রোহিঙ্গা যারা স্বাধীনতা কামি আছে। টু গেট ইন সিটিফায়ার, টাইগার্স স্ট্রেস লিড আফটার সাকিব স্পাই ফোর, রোহিঙ্গা ক্রাইসিস হোয়াট উই নো, রোহিঙ্গাদের কাছে আমরা কি জানতে পারি। ইন্ডিয়ান কোর্ট জেলস গডম্যান ফর 20 ইয়ার্স, এই যে গডম্যান 20 বছর জেল দিয়ে দিচ্ছে গডম্যানকে। আচ্ছা, রোহিঙ্গা ফ্রিং ফর লাইফ, মুক্তি রানী গিফটস বার্থ ইন গাজীপুর সাফারি পার্ক, ব্র্যান্ড নিউ টক্স বিলবোর্ড 200। আর কি আছে, ডার্ক হিস্টোরি বিহাইন্ড ইন্ডিয়ান গুরু ইন বেইং, গুরু ইজ কিং, ঢাকা সামন সামন্স মায়ানমার এনভয় প্রপোজ জয়েন্ট অপারেশন, দঙ্গল শাইন্স ইন হংকং, হংকং এর দঙ্গল খুব শাইন করেছে, অ্যান্ড নো নেইমার ইনসিস্ট বার্সা নিউ বয় ডেম্বেলে, বার্সা তো ডেম্বেলেকে নিয়ে কথা বলা হয়েছে। আচ্ছা, কেন্ড্রিক লেমার ডমিনেটস এমটিভি অ্যাওয়ার্ডস, আর কি আছে, প্রথম আলোতে পোপ ফ্রান্সিস টু ভিজিট বাংলাদেশ বাই এন্ড অফ নভেম্বর, নভেম্বর শেষের দিকে বাংলাদেশ ভিজিট করবে পোপ ফ্রান্সিস,
এটাতে বলছি এগুলো ওগুলো নতুন কিছু নাই, রোয়িং দ্য ক্রাইসিস হোয়াট উই নো বিল সাইন্ড উইথ WB টু ইম্প্রুভ হেলথ ওয়ার্ল্ড ব্যাংক আর নিউট্রিশন সার্ভিস ইন নিউ লিপ ফর আওয়ার কম্পিউটার চিপস দ্যাট ক্যান স্মেল সায়েন্স টেক ইন নিউ লিপ ফর AL. আচ্ছা উবার পিক্স ডারা কুরাসানি অ্যাজ এ CEO. আচ্ছা নিউ CEO. আচ্ছা উবার নিউ CEO হচ্ছে আর উবার হচ্ছে গুগল একটা কোম্পানি. হাউ টু অ্যাচিভ দ্যাট বিজ গ্রোথ আর 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 উল্লেখযোগ্য কিছু নেই, নিউসিতে চলে যাবো. ক্যাটাস্ট্রোফিক ফ্লুডস রাইজিং ইন হিউস্টন হিউস্টন হিউস্টনের যে বন্যা হচ্ছে সেটা নিয়ে কথা. রিপোর্টার রেস্কিউ লরি ড্রাইভার লাইভ অন এয়ার. এই যে রিপোর্টার লরি ড্রাইভারকে রেস্কিউ রক্ষা করছে. রেপিস্ট ইন্ডিয়ান গুরু জেল ফর 20 ইয়ার্স. 20 বছর জেল গুরু. জার্মান কিলার নার্স প্রোবেড ইন 84 ডেথস. 84 জনকে পেয়েছে. শক অ্যান্ড ফিয়ার অ্যামাইড সাউথ আফ্রিকা ক্যানিবালিজম কেস. আচ্ছা ইউ ওয়ান্স অফ ইউকে ব্রেক্সিট টক্স প্রোস প্রোস প্রোগ্রেস. ব্রেক্সিট নিয়ে প্রোগ্রেস হয়েছে, চমৎকার. আর কি আছে উল্লেখযোগ্য কোনো কিছু নাই বিবিস এখানে তো. মাইন 42 থিংস ডোনাল্ড ডিড অন হিজ সামার হলিডে. 12টা কি ব্যালেন্সড জিনিস করবে ডোনাল্ড তা জানি না, তবে রোহিঙ্গার দিনে কোনো বিবিসিতে এখনও কোনো কিছু দেখছি না, কারণ তারাও বিষয়টাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে না. সব কিছুই তো এর একটা এর পিছনে থাকে. ওকে বন্ধুরা, দেখলাম রফিক ব্লগস এর আজকে 240তম পর্ব. আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখছেন সবাইকে. আর মায়ানমারের যে বর্তমান অবস্থা, সেখানে যেসব মুসলিম জনগোষ্ঠী আছে তাদেরকে যে অত্যাচার নিপীড়ন চলছে, তার জন্য আমরা প্রার্থনা করতে পারি সৃষ্টিকর্তার কাছে যেমন তাদের রক্ষা করার জন্য কেউ না কেউ এগিয়ে আসে. গোটা বিশ্ব হয়তো জন আছে কেউ এগিয়ে আসবে না, তাদের রক্ষা হয়তো তাদের মধ্যে থেকে তারা কেউ না কেউ বেরিয়ে আসবে, যারা প্রতিবাদ করে জীবন দিয়ে রক্ত দিয়ে তারা তাদের অধিকার আদায় করবে. কারণ বাইরে কেউ কিছু করবে না এটা বোঝা যাচ্ছে আর কি. আর এমনিতে গোটা বিশ্বের গোটা বিশ্বের মুসলিমদের দিকে তারা একটা বিদ্বেষপূর্ণ আচরণ করে সব জায়গায়, নট ইভেন মায়ানমার, সব জায়গায় এটা করছে আমরা দেখতে পাচ্ছি. যাই হোক, সব কথা বলা উচিত না, বলা যায় না. তো আশা করি আপনারা ভালো আছেন, ভালো রাখছেন সবাইকে. আর সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন. আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন. আজকে এখানে শেষ করবো. বাই বাই.